দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে কিনা তা ঠিক করতে গত মাসে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে সংলাপে আহ্বান করে নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে আলোচনার জন্য আমন্ত্রিত নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের মধ্যে অংশ নেয়নি বিএনপি, সিপিবি, বাসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও নাজিউর রহমান মঞ্জুর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টি। অর্থাৎ মোট রাজনৈতিক দলের 28% বেশি দল ইসির সংলাপকেই পাত্তা দেয়নি, মানে এই দলগুলো ইভিএম নিয়ে আলোচনা করতেই রাজি হয়নি। আর যারা ইসির সঙ্গে ইভিএম ইস্যুতে আলোচনা করতে সংলাপে বসেছিলেন তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটভুক্ত ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল ও গণতন্ত্রী পার্টি প্রশ্নহীনভাবে ইভিএমের পক্ষে অবস্থান নেয়। এছাড়া আওয়ামী লীগ জোট ও জোটের বাইরে থাকা আরও 7টি রাজনৈতিক দল সন্দেহ, সংশয়, অবিশ্বাস, আস্থাহীনতার কথা উল্লেখ করে কিছু কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছিল। প্রশ্নহীনভাবে 4টি এবং সন্দেহ, সংশয় ও অবিশ্বাস নিয়ে আরও 7টি দল ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ এরা দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের মোট 30%-এরও কম। অপরদিকে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগের রাজনৈতিক সঙ্গী এরশাদের জাতীয় পার্টি সহ 72% রাজনৈতিক দলই ইভিএমের সম্পূর্ণ বিরোধী। এছাড়া অন্যতম আলোচিত রাজনৈতিক দল জামায়াত ইসলামী, নাগরিক ঐক্য, নাগরিক অধিকার পরিষদ, লেবার পার্টি সহ অনিবন্ধিত আরও যেসব রাজনৈতিক দল রাজপথে সক্রিয় রয়েছে তারাও ইভিএম মেশিন ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর রাজনৈতিক দলগুলোর এই অবস্থানের মধ্যে বেশিরভাগ দলের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে নির্বাচন কমিশন 150 সংসদীয় আসনে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 23 আগস্ট নির্বাচন কমিশন বৈঠক করে জনমত উপেক্ষা করে কেন এমন সিদ্ধান্ত নিল, কার স্বার্থে নিল, সেই প্রশ্ন এখন সর্বত্র। ইভিএমে ফলাফল পাল্টানোর সুযোগ রয়েছে, আইটি বিশেষজ্ঞরা এমন মতামত অনেক আগেই দিয়ে রেখেছেন। বিতর্ক উঠায় উন্নত অনেক দেশ ইভিএম থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর মতো দেশের বেশিরভাগ মানুষও ইভিএম এর ওপর আস্থা নেই। এরপরও কেন ইসিকে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিতে হলো? সাধারণ মানুষের প্রশ্ন, ইসি কি বিশেষ কোনো রাজনৈতিক দলের ইচ্ছা বাস্তবায়নে কাজ করছে?